এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি, আইনে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গেল 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আইনজীবী শাহদিন মালিক বলেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সরকারের যে কোনো মানে ক্রয় বিক্রয়, এটা তো একটা পাবলিক প্রসেস, টেন্ডারিং প্রসেসের মাধ্যমে হয়। এটা টেন্ডার ছাড়াই উনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল। 6-2 ধারায় অনেকগুলি কুইক রেন্টাল প্রজেক্ট হয়েছে। তখন জানেন যে কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো যে তারা বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই মানে আদালত এই 6-2 অসাংবিধানিক ঘোষণা করেছেন। এ বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, দায়মুক্তি আইনে আদালতের পর্যবেক্ষণ কি? এ রায়ের মাধ্যমে গেল সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিচারের সুযোগ থাকছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদের। ডানা, আপনি যেমনটি জানেন যে যে এই যে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, এখানে কিন্তু 6-এর ক ধারায় যেটি আছে সেটি হচ্ছে কুইক রেন্টালের সময় হচ্ছে তারা বলেছিলেন যে এখানে কোনো চুক্তি যদি হয় সেখানে আদালত বা কোনো ধরনের কোনো প্রশ্ন তাদের তোলা যাবে না। এবং 9 ধারায় হচ্ছে তারা এটা বলেছিলেন যে মন্ত্রীরা যারা আছেন তাদের হচ্ছে একক ক্ষমতা বল দিতে হবে, মানে এই মন্ত্রী এককভাবে যে কোনো সিদ্ধান্ত হচ্ছে নিবে। তো সেটি নিয়ে আজকে আদালতে হচ্ছে স্বাধীন মালিক বলেছেন যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু এই যে কুইক রেন্টালের যে বিদ্যুৎ আইন সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকার বা হচ্ছে তারা নিজেদের স্বার্থে বা লুটপাটের জন্য আসলে এই আইনটি করা হয়েছিল। এবং এর পরেই হচ্ছে এই আইনে যে একক ক্ষমতা বলে যে ইয়াটা ছিল, ধারাটি ছিল, সেটিকে কিন্তু অসাংবিধানিক এবং অসাংঘর্ষিক হচ্ছে বলে দিয়েছে। এবং সেই সাথে যদি বলতে চাই যে কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতেও নির্দেশ দেওয়া হয়েছে এবং বিদ্যুতের উৎপাদন আরো সচল করার জন্য বলেছেন। এবং এই যে এই রায়টি যে দিল, এখন হচ্ছে এই রায়ের ফলে কিন্তু সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি হচ্ছে বাতিল করতে পারবেন। এরপর হচ্ছে এখন হচ্ছে এছাড়া আদালতে স্বাধীন মালিকও আমাদেরকে বলেছেন যে এই চুক্তিতে যদি থাকে তাহলে কিন্তু কেন হচ্ছে মন্ত্রীদের একক ক্ষমতা বল দিতে হবে, মন্ত্রীর যদি একক ক্ষমতা থাকে তাহলে কিন্তু যে কোনো আইন বা যে কোনো কিছুতে আসলে প্রশ্ন থেকে যায়। তো এটির ফলেই হচ্ছে এই রায়টিকে হচ্ছে বাতিল ঘোষণা করেছে এবং অবৈধ ঘোষণা করেছে এবং এটির সাথে সেই সাথে অসাংবিধানিক বলে হাইকোর্ট রায় দিয়েছে। এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। জানা সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।